ভিডিওটার থাম্বনেল দেখেই তোমরা অনেকেই খুশি হয়ে গিয়েছো যে তিনটা অধ্যায় পড়ে আর কি এ প্লাস পাবা, মানে এ প্লাস পাওয়ার একটা স্বপ্ন আর কি, মানে কি বলবো, মানে বুকের মধ্যে তোমাদের জাগছে, এটা আমি বুঝতে পারছি। তো দেখো যে তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন কারণে সারা বছর পড়ালেখা করতে পারো নাই, বা মানে একটু ফাঁকি টাকি দিছো কোনো কারণে, বা প্রাইভেট প্রাইভেট পড়তে পারো নাই। মূলত পরীক্ষার মানে এখন 1.5-2 মাসের মতন আছে, যদিও এখনো পরীক্ষার ইয়ে দেয়নি। আমরা আর কি অনুমান করতে পারি তোমাদের হয়তো বা 50-60 দিন, অর্থাৎ 2 মাসের মতন সময় তোমাদের হয়তো বা আছে। তো এই সময়ের ভিতরে কিন্তু তোমাদের পরিপূর্ণ সিলেবাস যেটা আছে এটাও কিন্তু তোমাদের কি করা পসিবল না, শেষ করা পসিবল না। তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয় থেকে, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে 3টা অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 3টা অধ্যায় তোমাদেরকে শেখাবো। ওই অধ্যায়গুলোই তোমাদেরকে শেখাবো যেগুলো থেকে পরীক্ষাতে মাস্ট কমন আসবে, এবং তোমরা খুব সহজেই কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তো আরেকটা কথা হচ্ছে যে কোন 3 অধ্যায়, এটা আসলে আমি তোমাদের পরবর্তীতে বলবো। তো দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আমি তোমাদেরকে 3টা চ্যাপ্টার করাবো, আর দ্বিতীয় পত্র থেকে 3টা চ্যাপ্টার করাবো। তবে এমসিকিউ কিন্তু তোমাদের মানে যে শর্ট সিলেবাসটা তোমাদের আছে সেখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু এমসিকিউ করানো হবে। আর যদি এই 6টা অধ্যায় কমপ্লিট করার পর, অর্থাৎ 6টা অধ্যায় কমপ্লিট করে দেওয়ার পর যদি সময় থাকে, দেন অন্যান্য চ্যাপ্টার আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ তোমরা যদি শর্টকাটে এ প্লাস পেতে চাও, শর্টকাটে যদি এ প্লাস পেতে চাও, এর জন্য তোমাদেরকে কি করতে হবে সেটার বিস্তারিত আমি আমার ফেসবুক পেজে কিন্তু বলেছি। ফেসবুক পেজটার নাম কিন্তু বিজনেস স্কুল, তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল এবং ফেসবুক পেজের নাম কিন্তু সেম। এরকম একটা পোস্ট বা এরকম 2টা পোস্ট বা ইউটিউবে হয়তো বা এই পোস্টটা আছে, যদিও এই লেখাটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তোমরা আরেকটু বিস্তারিত কোনো প্রবলেম থাকলে আরেকটু বিস্তারিত এখানে জানতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এইচএসসি 2022 শিক্ষাবর্ষের শর্ট সিলেবাস নতুন কোর্সের বিস্তারিত। দেখো এই এটাই শেষ ব্যাচ, আর কোনো নতুন ব্যাচ চালু করা হবে না, এটা তোমরা মাথায় রাখবা যে এটাই শেষ ব্যাচ, আর কোনো নতুন ব্যাচ চালু করা হবে না। কোর্স ফি 2000 টাকা, কারণ 2 মাসে সিলেবাস শেষ করে দিতে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কোর্স ফিটা 2 মাসের জন্য 2000। দেখো এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা সাবজেক্ট তোমাদেরকে এ প্লাস পাওয়ানোর উপযোগী করে করে তুলতে হবে, এর জন্য কিন্তু আমার অনেক প্যারা হবে আর কি। এর জন্যই মূলত কোর্স ফি 2000 টাকা। তুমি যদি দিনে 2 ঘন্টা 30 মিনিট সময় হিসাব বিজ্ঞানের জন্য ব্যয় করতে পারো, তাহলেই তুমি কোর্সে ভর্তি হও, না পারলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা আরেকটা কথা, তোমরা জানো যে আমার কোর্সগুলোতে আমি ছেলে পেলেকে যে ধরো মানে মিথ্যা আশ্বাস দেওয়া বা ধরো মিথ্যা কথা বলে যে আসলে ভর্তি করার চেষ্টা করি, এটা কখনোই আমি করি না। তো তোমরা যদি কেউ এরকম মনে করো যে তোমরা আমার কোর্সে ভর্তি হবা 2000 টাকা দিয়ে, এর বিনিময়ে আমি তোমাদের একটু ফুফা দিয়ে দিব, সেই ফুফা থেকে তোমাদের মধ্যে হিসাব বিজ্ঞানের দিব্য শক্তি লাভ করবা, সেখান থেকে তোমরা এ প্লাস পাবা, এটা এই এই ধারণাটা পরিপূর্ণ বা মানে পুরো ভুল। তোমাকে দিনে 2.5 ঘন্টা সময় দিতে হবে আমার কোর্সে যদি তুমি পড়তে চাও। হ্যাঁ, 2.5 ঘন্টা বলতে আসলে দিনে 2.5 ঘন্টা বলতে হচ্ছে ক্লাস তো একদিন পর পর, তোমাদেরকে মানে একদিনে আর কি 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় দিতে হবে, অর্থাৎ 2 দিনে 2 ঘন্টা 30 মিনিট যদি তুমি সময় দিতে পারো, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হও, নইলে আসলে ভাই ভর্তি হওয়ার দরকার নাই। আমার কোর্সে ভর্তি হলে হিসাব বিজ্ঞানে 100 মার্ক পাবে, ব্যাপারটা এমন না। আমি যে ক্লাসগুলো করাবো সেগুলো করতে হবে এবং নিয়মিত বাড়ির কাজ জমা দিতে হবে, তাহলেই 100% মার্কস পাবে, এটা মাথায় রাখবা। 100% মার্কস পাওয়ার জন্য আমার কোর্সে ভর্তি হলে হবে না, আমি যেগুলো বলবো সেগুলো করতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো এ ব্যাপারে কথা বলতে সরাসরি কথা বলতে 01714421439, এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ দিবা, দয়া করে কেউ কল দিবা না। এই ব্যাচে শুধুমাত্র এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা ভর্তি হতে পারবে, অন্য কেউ ভর্তি হতে পারবে না। কোর্স ফি, আচ্ছা সরি এখানে ভুল লেখা হয়েছে, কোর্স ফি 2200 টাকা না, 2000 টাকা, 2000 টাকা, এটা আর কি গত বছরে 2200 টাকা ছিল। তো তো এবার আসলে সবকিছু জিনিসপত্র দাম টাম বৃদ্ধি পেয়েছে, তো সেই হিসেবে দেখা যায় যে মানে কি বলবো, কোর্স ফি বাড়ানোর কথা, বাট মানে অনেকেই ইয়ে আছে, এর জন্য 200 টাকা আর কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর কি, অগ্রিম পরিশোধ করতে হবে। তো এই কোর্সে যা কিছু থাকবে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা সবাই বুঝবা। আচ্ছা
রবি মঙ্গল বৃহস্পতি ক্লাসের সময়, রবি মঙ্গল বৃহস্পতি ছাত্রছাত্রী, আচ্ছা ক্লাসের সংখ্যা, ক্লাসের সংখ্যা ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ প্রথমে তিনটা করে, তিন সপ্তাহে তিনটা করে ক্লাস হবে, তারপর যদি তোমরা প্রয়োজন মনে করো যে না আমাদের আরো বেশি ক্লাস করাতে হবে, সেক্ষেত্রে আমি ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিব, সমস্যা নাই। আপাতত আমি সময় ধরে নিয়েছি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় ক্লাসটা হবে, তবে তোমরা যদি চাও সেক্ষেত্রে সময়টা এদিক সেদিক করা যেতে পারে। ভর্তি সেই সময় আপাতত ভর্তি চলবে। আচ্ছা ভর্তির জন্য কি করতে হবে? ভর্তির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে কোনো মাধ্যমে 2000 টাকা, বিকাশ, নগদ, রকেট, 2000 টাকা সেন্ড মানি করে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু আর একটা স্যার পেতে পারো, সেটা আমি তোমাদেরকে বলি। তোমরা এক একজন, তোমরা কি বলবো, তোমরা এক একজন কিন্তু তোমরা 300 টাকা করে স্যার দিতে পারো, বুঝতে পার, মানে স্যার পেতে পারো আরো। সেটা কিভাবে? তুমি যদি একা ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু তোমাকে 2000 টাকা দিতে হবে। তুমি একা ভর্তি হলে কিন্তু তোমাকে 2000 টাকা দিতে হবে। তবে তুমি যদি তোমার আরো দুইটা ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে 300 টাকা করে স্যার পাবে, অর্থাৎ এক একজন 2000 টাকার জায়গাতে 1700 টাকা করে দিবা। আমার কথা কি বুঝতে পেরেছো? যে যেখানে তোমরা তিনজন ভর্তি হলে 6000 টাকা দিতে হতো, সেখানে তিনজন তোমরা 3 থেকে 900 টাকা ডিসকাউন্ট পেলে, অর্থাৎ তোমরা আমাকে মোট 5100 টাকা দিলে তোমরা তিনজন ভর্তি হতে পারবে। আরো 300 টাকা করে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিলাম। তো যাই হোক, আর একটা কথা, সেটা হচ্ছে এই পোস্টটা যদি তুমি ফেসবুকে 10 জনকে মেনশন করো, তাহলে তোমাকে যে সেন্ড মানি যে চার্জটা সেটা দিতে হবে না, তুমি মানে 2000 টাকার যে চার্জ যেটা, সেই চার্জটা দিতে হবে না, জাস্ট 10 জনকে মেনশন করে দিলেই হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, তাহলে 01714 ওইটা যে আমাদের নাম্বারটা আছে, ওই নাম্বারেই তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো আছো। ধন্যবাদ।